বাংলাদেশ এবং ভারতের মধ্যকার খেলা শুরু হতে যাচ্ছে উনিশ তারিখ কিন্তু এরই মধ্যে বাংলাদেশের সাপোর্টার এবং ইন্ডিয়ার সাপোর্টাররা কিন্তু খেলা শুরু করে দিয়েছে অনলাইনে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা কলকাতা থেকে ভিডিও বানাচ্ছে তারা বলছে এই সালারা এই সালারা কাঙ্গাল সারা কেন আসছে আমাদের দেশে এই সালারা তো পারবে না গুহারা হারবে আমাদের সাথে তিন দিনে ম্যাচ হেরে আবার বাংলাদেশের দর্শকরা বলতেছে কি ইন্ডিয়ার দ্বারা এই কথা বলছে ইন্ডিয়ার সব পণ্য বয়কট করে দে বয়কট করে দে বয়কট 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 ওদের কোনো দরকার নাই ওদের কোনো দরকার নাই ভাই খেলা এখনো শুরু হয় নাই খেলা শুরু হইতে আরো দুই দিন বাকি আছে খেলা শুরু না হইলে কি হয়েছে অনলাইনে কিন্তু খেলা শুরু হয়ে গেছে এবং জমে গেছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না টু নিউ ভিডিও কথা বলবো বাংলাদেশ এবং ভারতের মধ্যে শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচ নিয়ে চেন্নাইতে শুরু হতে যাচ্ছে উনিশ তারিখ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার প্রথম টেস্ট যদিও খেলা শুরু হতে আরও দুই দিন বাকি তবে বাংলাদেশের সাপোর্টাররা এবং ইন্ডিয়ার সাপোর্টাররা কিন্তু খেলা অলরেডি শুরু করে দিছে বিশেষ করে বাংলাদেশের যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিতরে এক ধরনের অ্যাটাকিং মোড মোড আমি দেখতেছি এবং যারা কলকাতা থেকে ভিডিও বানাচ্ছে তাদের ভিতরে একটা অ্যাটাকিং মোড আমি দেখতে পাচ্ছি এর মধ্যে কথা বলছে দুই দলের প্লেয়াররা কিংবা দুই দলের সাবেক প্লেয়াররা কোচ এরা তো কথা বলবেই পজিটিভ ভাবে কথা বলছে কেউ কেউ নেগেটিভ ভাবে কথা বলছে খোঁচা দিয়ে কথা বলছে কথা বলবো এই কথা বলা কতটুকু যুক্তি এবং কতটুকু অযৌক্তিক তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এনিওয়ে গত কিছুদিন শুরু হতে মানে শুরু হয়ে গেছে অলরেডি গত কিছুদিন ধরেই যে বাংলাদেশ যখন ইন্ডিয়াতে যাবে পাকিস্তানের সাথে সিরিজ যখন বাংলাদেশ জিতে নিল তারপর থেকে মূলত কিন্তু ইন্ডিয়ার গণমাধ্যম কিংবা ইন্ডিয়া ইন্ডিয়ার সাবেক ক্রিকেটাররা বাংলাদেশকে নিয়ে কিছুটা মন্তব্য করা শুরু করেছে এই মন্তব্যটার কারণ হচ্ছে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের পারফরমেন্স সমসাময়িক সময়ে বাংলাদেশের পারফরমেন্স আর স্পেসিফিকলি যদি আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সাথে সিরিজ জিতার পরে সিরিজ জিতে এবং বাংলাদেশের যে পজিটিভ খেলার ইনটেন্ট সেটা দেখার পরে কিন্তু ভারতীয় গণমাধ্যম কিংবা ভারতীয় সাবেক ক্রিকেটাররা বাংলাদেশকে নিয়ে দু চারটা কথা বলছে অন্যথায় বাংলাদেশ যখনই ইন্ডিয়া যেত এর আগে যতবারে গিয়েছে খুব বাজেভাবে হেরে আসছে যার কারণে আসলে বাংলাদেশকে ওইভাবে পাত্তা দেওয়ারও কিছু ছিল না এবং পাত্তা দেয় উনি এ নিয়ে কথাও বলেনি কেউ কথা বলেনি কিন্তু এবারে প্রেক্ষাপটটা যেহেতু একটু ভিন্ন এবারে প্রেক্ষাপটটা নিয়ে সবাই কথা বলছে কারণ বাংলাদেশ আগের তুলনায় সুপার ব্যাটার অবস্থানে আছে বিশেষ করে অনেকেই বলছে যে বাংলাদেশ টেস্ট ইতিহাসে এবারই একটা ভালো একটা দল হয়েছে এবং সবাই মোটামুটি ফর্মে আছে আর ভালো কিছু করার প্রচেষ্টা থাকবে এবং ভালো কিছু করার আসল সম্ভাবনা আছে বাংলাদেশ দলের যার কারণে কথার লড়াইটা শুরু হয়েছে কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি কথার লড়াইটা শুধুমাত্র মানে ভদ্র ভাবে কথা লড়াই হলে আসলে এটা নিয়ে কথা বলার কিছু ছিল না এটা হতেই পারে কিন্তু আস্তে আস্তে ধরে আস্তে আস্তে করে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে ভিডিও ভিডিও বানাচ্ছে বানাচ্ছে এবং ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে সেটা আমাকে ভাবাচ্ছে দেখেন ক্রিকেট এক দেশের সাথে আরেক দেশের মানুষের সম্পর্ককে দৃঢ় করবে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক দৃঢ় করবে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব সৃষ্টি হবে মানুষের সাথে মানুষের ভাতৃত্ব সৃষ্টি করবে ক্রিকেট শুধু এনজয় করার জিনিস ক্রিকেট দিন শেষে একটা বিনোদন আমাদের কর্ম সারাদিনের কর্মব্যস্ততার পরে আমরা যখন টিভি সেটের সামনে দেখব একটু বিনোদন নিব একটু এনজয় করব। কিন্তু এই খেলাটাকে এমনভাবে মানে সাপোর্ট করতে গিয়ে আমরা এমনভাবে নিজেকেদেরকে গুলিয়ে ফেলেছি মনে হচ্ছে মানে আমাদের ব্যক্তিগত জীবন কোনো জীবন না ব্যক্তিগত জীবনটা হচ্ছে একটা খেলা আর খেলাটা হচ্ছে আমাদের জীবন আমরা খেলাটাকে এমন ভাবে নিয়ে গেছি যে এটাই আমাদের জীবন আর যেটা আমাদের জীবন সেটা একটা খেলা জিনিস এমন পর্যায়ে নিয়ে গেছি তাহলে আমাদের বিরোধ হবে না কেন তাহলে আমাদের সাথে একজনের সাথে একজনের দ্বন্দ্ব হবে না কেন সম্পর্ক ভাঙবে না কেন এইভাবেই কিন্তু আমাদের সাথে একজনের সাথে একজনের সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে বিশেষ করে কলকাতার দাদারা দেখেন বাংলাদেশকে বাংলাদেশের কোন সাপোর্টারকে বাংলাদেশের সব মানুষকে যে খেলা বোঝেও না সেও যদি কলকাতায় যায় তার দুইটা কথা শোনাই দেয় এই কেন আসছিস তোরা তোর তো ভিখারি তোর তো কাঙ্গাল কেন আসছিস এখানে চিকিৎসা নিতে তোদের দেশে ডাক্তার নেই তোদের দেখে চিকিৎসা করাতে পারিস না সে হয়তো খেলা জানেও না যে লোকটাকে বলতেছে এনিওয়ে এবং সেম বাংলাদেশের সাপোর্টাররাও আবার ভারতের পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছি বলতেছে এই বাংলাদেশ ইন্ডিয়ার পণ্য সব বয়কট বয়কটকর আমরা ইন্ডিয়ার প্রোডাক্ট যেগুলো আছে আমরা খাবো না কিনবো না আমরা দেখেন বয়কট বয়কট খেলায় কোনো দেশ লাভবান হয় না বয়কট বয়কট খেলায় কোনো দেশে শান্তি ফিরে আসে না বরঞ্চ এক দেশের সাথে আরেক দেশের শত্রুতা বাড়ে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্কের অবনতি ঘটে খেলাটাকে খেলার জায়গায় থাকতে দিন খেলার ভিতরে মানে ধর্ম বর্ণ রাজনীতি এগুলা টেনে আনবেন না কে কোন ধর্মের মানুষ যেমন আমি ভিডিও বানাই এক্সাম্পল হিসেবে দেই আমি আমি ভিডিও বানাই আমি অলওয়েজ বলার ট্রাই করি সাদাকে সাদা কালোকে কালো আমার ভিডিও শুরুতে আমি বলি সাদাকে সাদা বলিবো কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না এখন এগুলা বলার পরও আমি যখন ইন্ডিয়ার ক্রিকেটারদেরকে নিয়ে দুইটা কথা বলি যারা ভালো খেলে কিংবা বাংলাদেশের ক্রিকেটার যেটা ভালো খেলে যদি আমি দুটো কথা বলি আমাকে গালির বন্যা বয়ে যায় আমার বিশেষ করে আমি যখন ভিডিও বানাই তখনই ওই যে যারা কলকাতা থেকে দেখে মানে বাংলা কলকাতা মিনস হচ্ছে যারা বাং পশ্চিমবঙ্গ থেকে যারা দেখে বাংলা ভাষাটা বোঝে তারা অনেক সময় আমার ভিডিও দেখে না না দেখেই মনে করেছে যে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে গালি এই তাড়াতাড়ি গালি শুরু কর মানে একেবারে দল বেঁধে গালি শুরু করে মানে আমি কি বলছি কিংবা আমার থামলিনে কি লেখা আছে সেটার মানে প্রতিপাদ্য কোনো বিষয়ে না আগে গালি এই আসছে কাঙ্গাল আবার মনে করেন যে নিয়ে আসে টেনে ধর্মকে এই মোল্লা আসছে এই মাদ্রাসার ছাত্র আসছে মাথার ভিতরে গোবর ভরা ওরা সত্য মানে কাঙ্গাল এই টাইপের কথাবার্তা ইন্ডিয়ার আমাকে বলতে থাকে ভিডিও না দেখেই আবার যারা বাংলাদেশ থেকে দেখে তারা কিন্তু আবার শুরু করে যে এই আসছে ইন্ডিয়ার দালাল দেখো এই দেখ দেখ দালাল দালাল ভিউ পাওয়ার জন্য হ্যাঁ ভিউ পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য পুরোপুরি দালাল হয়ে গেছে টাকার 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 জন্য 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 ভাই আমি ইউরোপে থাকি মোর দেন পনেরো বছর আমার টাকার অভাবে আমি ভিউ বানাই আপনি ভিউ ভিউ দেখবেন এটা কি বিশ্বাসযোগ্য এর যখনই সাদাকে সাদা কালোকে কালো বলতে যে মানুষের কি বলে রোশানলে পড়তে হয় দুই দল মানে বসে থাকে যে কে কার গালি দিয়ে শান্তি পাবে ভাই খেলাটাকে উপভোগ করুন খেলা উপভোগের জিনিস এখানে ধর্ম বর্ণ জাত এগুলো টেনে আনবেন না কে কোন দল করে সেটা টেনে আনবেন না এটা রাজনীতির মাঠ না এটা ক্রিকেট খেলার মাঠ ক্রিকেট খেলার মাঠটাকে রাজনীতি রাজনীতিক মাঠ বানিয়ে ফেলবেন না সবার প্রতি রিকোয়েস্ট রইলো যে খেলা শুরু হতে এখনো বাকি আছে দুই দিন তবে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটাররা খেলা দেখে মানে আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না বিশেষ করে বাংলাদেশের আর পশ্চিমবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটররা যা শুরু করেছেন খেলাকে নিয়ে আমরা তিন শূন্যতা হারিয়ে দেব। তিন ম্যাচে তিন দিনের ম্যাচ শেষ করে দেবো পাঁচ দিনে তোরা যেতেই পারবি না ভাই খেলা দেখেন না খেলা বাংলাদেশও ভালো পারফরমেন্স আছে ইন্ডিয়াতেও ভালো পারফরম্যান্স আছে খেলাটাকে উপভোগ করেন আমার কাছে মনে হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার খেলাটা এবার উপভোগ্য হবে